এখন কেউ আর কবিতা পড়ে শুনতে চায় না, কবিতা পড়তেও চায় না, সবাই অনেক ব্যস্ত। তো আমি আজকে আপনাদের একটি কবিতা পড়ে শোনাবো। আমি কিন্তু ভালো আবৃত্তি করতে পারি না। কবিতাটার নাম হচ্ছে ঝরা মন। ঝরে যাওয়া দিনগুলি অপেক্ষার প্রহর, নতুন জায়গায় যাওয়ার জন্য মন ব্যস্ত হয় কখনো। কাছের মানুষ দূরের এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, নতুন প্রভাত শুরু হয় যখন, মন কেন রাঙা হয় তখন। নীল আকাশ, সবুজ মাঠ, ভেজা ভেজা ঘাস, রং রঙা পাখিটার কী অবুজ ডাক। মন যেন ডানা মেলে তার সাথে সাথে, একজন মাঝি তার এক নাও, সে চায় মনের যত ভালোবাসা তারে দিয়ে দাও। মাথায় গোল ক্যাপ, হাতে তার অজানা নো ম্যাপ, মনে আছে হাজারো নকশা, কেউ যদি সাজিয়ে দেয় মানুষের দিল, কী অপরূপ চিল। দিনগুলো কাটে না, ফুলগুলো ফুটে না, তার ছোঁয়ায় সব নষ্ট হয়, এজন্য বিধাতারও বুঝি কষ্ট হয়। নতুন দিন নতুন সকাল, কোথায় যেন ঘুমিয়ে আছে আজকের বিকাল। অজানা এক শহর, মুগ্ধ মনোহর, তার কথা ভেবে কাটে মোর প্রহর। কেউ যদি চায় তোমারে, দিও না ব্যথা তার হৃদয় নদীর তীরে। সব হাসি সব কান্না, হতো যদি হীরা চুনি পান্না, রাখুনি আমারে তোমার হৃদয়ের তরে। ভেবো না প্রিয়, রাখবো না তোমায় তেপান্তরের ঘরে। আমি তবে দুঃখ পাবো, তোমাকে জানাবো, ওপারে ডাক শোনা যায়, পরিচিত এক মাঝি ঘণ্টা বাজায়, ঘণ্টা বাজায়। থ্যাংক ইউ।